শুরুতেই সংবাদ শিরোনাম, যুদ্ধের জন্য রাশিয়ার 75% সেনা এখন ইউক্রেনে। ইউক্রেনের রাজনৈতিক নেতাদের হত্যার জন্য গুপ্ত ঘাতক পাঠাচ্ছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন সংঘাত দুই দেশের সঙ্গেই সম্পর্ক রাখতে চান এরদোয়ান। বেলারুশ রাশিয়ার সাথে ইউক্রেন অভিযানে যোগ দেবে না বললেন লুকাশেঙ্কো। ইউক্রেন সংকট, ভারতীয় শিক্ষার্থীর আক্ষেপ ও অনুযোগ। কিয়েভের পতন হলেও ইউক্রেন যুদ্ধ শেষ হবে না বললেন ডমিনিক রাব। দেশে ফিরতে চায় ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি নাবিকের আকুতি। এবার বিস্তারিত। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে রাশিয়া। জানা গেছে ইউক্রেনের অভ্যন্তরে সেনার সংখ্যা নজিরবিহীন বাড়াচ্ছে দেশটি। এরই মধ্যে ইউক্রেনের ভেতরে সেনার সংখ্যা 40% থেকে 75% করা হয়েছে। একজন সামরিক বিশেষজ্ঞ এ তথ্য জানিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। তাছাড়া যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র সামরিক কর্মকর্তাও ইউক্রেনে রাশিয়ার 75% সেনার উপস্থিতির কথা উল্লেখ করেছেন। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ডক্টর জ্যাক ওয়াইলিংটন বলেন, রাশিয়ান বিশাল সেনাবাহিনীর একটি বহর বেলারুশ থেকে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। তারা কিয়েভে হামলার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। এদিকে রাশিয়ার কামানের গোলায় ইউক্রেনের কমপক্ষে 70 সেনা নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে রোববার তাদের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার কামানের গোলার আঘাতে এসব সেনা নিহত হয়েছেন। দেশটির সামি অঞ্চলের অক্তিরকা এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে রুশ বাহিনী ওই অঞ্চল অবরুদ্ধ করে রেখেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন জরুরি সেবায় নিয়োজিত উদ্ধার কর্মীরা। এদিকে মঙ্গলবারও তীব্র লড়াই চলছে। রাশিয়ার একটি বিশাল সামরিক বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে সামরিক ওই বহরটি প্রায় 40 কিলোমিটার দীর্ঘ। স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি সম্প্রতি ওই ছবি প্রকাশ করেছে। লেবাননে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইহর ওস্তাস বলেছেন, ইউক্রেনের রাজনৈতিক নেতাদের হত্যার জন্য দেশটির রাজধানী কিয়েভে 400 ভাড়াটে সেনা পাঠিয়েছে রাশিয়া। এছাড়া এই ঘাতক বাহিনীর আরও একটি দায়িত্ব হলো ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করা। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি সাফার। লেবাননের রাজধানী বৈরুতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদকদের সামনে ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে বক্তব্য দেওয়ার সময় রাষ্ট্রদূত ইহর ওস্তাস বলেন, এ সকল ভাড়াটে সেনারা মূলত রাশিয়ার ওয়াগনার সিকিউরিটি কোম্পানির সদস্য। লেবাননে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, ব্রিটেন থেকে পাওয়ার তথ্য অনুসারে ইউক্রেনের রাজধানী কিয়েভে ওয়াগনার সিকিউরিটি কোম্পানি তাদের 400 সেনা পাঠিয়েছে। এ সকল সেনা সদস্যদের মূল লক্ষ্য ইউক্রেনের রাজনৈতিক নেতাদের হত্যা করা। ইউক্রেনের রাজনৈতিক নেতাদের হত্যা করার বিনিময়ে তাদের মোটা অঙ্কের অর্থ সরবরাহ করবে রাশিয়া, কিন্তু আমরা এরপরেও ভীত নই। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বেলারুশের গোমেল অঞ্চলে যে আলোচনা শুরু হয়েছে তা নিয়ে ইউক্রেনের রাষ্ট্রদূত ইহর ওস্তাস বলেন, আমাদের প্রথম শর্ত হচ্ছে রাশিয়াকে ইউক্রেন থেকে তাদের সকল সেনা প্রত্যাহার করতে হবে। এক্ষেত্রে কোনো শর্তারোপ করা যাবে না, সবাই এ বিষয়টা সম্পর্কে জানে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান সোমবার ফের বলেছেন, রাশিয়া ইউক্রেন সংঘাতের জেরে কোনো দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় না তুরস্ক। তিনি দুই দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান। খবর রয়টার্সের। যুদ্ধপন্থে তুরস্ক 1936 সালের মন্ট্রিক্স সনদের আওতায় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ওই সনদ অনুযায়ী যুদ্ধ চলাকালে তুরস্কের প্রণালী দিয়ে বিদেশি যুদ্ধজাহাজ চলাচলে বাধা দিতে পারবে তুরস্ক। রাশিয়া ও ইউক্রেনের সাথে তুরস্কের জলসীমা রয়েছে এবং দুই দেশের সাথেই তুরস্কের সম্পর্ক ভালো। ন্যাটোর মিত্র তুরস্ক রবিবার রাশিয়ার অভিযানকে যুদ্ধ বলে অভিহিত করে। ইউক্রেনের বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভোগার জন্য এরদোয়ান যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সমালোচনা করেছেন। ইউক্রেনের সেনা অভিযানে বেলারুশের ভূখণ্ড ব্যবহার করছে রাশিয়া। আবার বেলারুশ সীমান্তবর্তী এলাকাতে ইউক্রেন রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা চলছে। এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছিল বেলারুশের 30,000 সেনা। তবে মহড়ায় অংশ নিলেও সরাসরি ইউক্রেন অভিযানে অংশ নেবে না বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাশিয়ার সামরিক অভিযানে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা বেলারুশের নেই। এছাড়াও বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেনে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন লুকাশেঙ্কো। এদিকে ইউক্রেন অভিযানেও বেশি প্রশিক্ষিত বেলারুশ সেনাদের ব্যবহার করার পরিকল্পনা করছে রাশিয়া, এমন দাবি করছে ইউক্রেনের সামরিক বাহিনী। পাঁচ দিন পূর্বে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করেছে রাশিয়া।
ইউক্রেনের সেনাবাহিনীও পাল্টা রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। যুদ্ধের মধ্যে দেশটিতে বিভিন্ন দেশের মতো ভারতেও হাজার হাজার নাগরিক আটকা পড়েছে। তবে অন্য দেশগুলো যখন ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে, তখন ভারতের নাগরিকদের অভিযোগ ইউক্রেনের ভারতীয় হাই কমিশনার তাদের খুব একটা সহযোগিতা করছে না। ইউক্রেনের উত্তর পূর্ব শহর থেকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে অংশ নিয়ে দীক্ষা পাণ্ডে নামে একজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমরা খুব খারাপ অবস্থার মধ্যে আটকা পড়েছি। দূতাবাসের হেল্পলাইনে কল করা হলেও তারা সাড়া দিচ্ছেন না। ভারতের এই শিক্ষার্থীর অভিযোগ, দূতাবাসের কর্মকর্তারা কল কেটে দিয়েছেন, আবার রিসিভ করে 30 সেকেন্ড অতিবাহিত হলেও কথা বলেনি, শুধু বলেছে যেখানে অবস্থান করছেন সেখানেই থাকুন। এ সময় তিনি বলেন, দূতাবাসের 5টি নম্বরে কল দেওয়া হলে 3 জন রিসিভ করেননি এবং 2 জন সংযোগ কেটে দেন। উচ্চ শিক্ষার্থী ইউক্রেনে অবস্থান করা এই শিক্ষার্থী বলেন, শহরে খাদ্য সরবরাহ নেই, মানুষজন বাংকারের বাইরে বের হতে পারছে না, এদিকে গোলাবর্ষণ অন্যদিকে তুষারপাত। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার 6ষ্ঠ দিন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত 5 দিনে ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক অভিযান চালিয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার 6ষ্ঠ দিনও রুশ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে খেরসন শহর ঘিরে ফেলেছে রুশ সেনারা। ক্রমেই দেশটির রাজধানী কিয়েভের প্রাণকেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ার সেনারা। এদিকে রুশ বাহিনীর কাছে কিয়েভের পতন হলেও ইউক্রেন যুদ্ধ শেষ হবে না বলে মন্তব্য করেছেন ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি পুতিন কিয়েভ সহ অন্যান্য বড় শহরগুলো দখল করেও নেয়, তার মানে এই নয় যে এই যুদ্ধ শেষ হয়ে যাবে। এটি শেষ হবে না, কারণ আমি মনে করি আপনি যা দেখতে পারবেন তা হলো ইউক্রেনীয়রা গেরিলা চ্যালেঞ্জ হয়ে দেখতে পাবে, এর ফলে এটাই যুদ্ধ শেষ হতে অনেক বেশি সময় নেবে। ইউক্রেনের বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ বাংলা সমৃদ্ধির একজন নাবিকের সাথে যোগাযোগ করলে তিনি দেশে ফেরার তীব্র আকুতির কথা জানিয়েছেন। আতিকুর রহমান মুন্না বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলা সমৃদ্ধির 29 জন নাবিকের একজন। মোবাইল সংযোগ কাজ করছে, তবে ইন্টারনেট সংযোগ খুব সীমিত। বিবিসি বাংলার শাহনেওয়াজ রকিব সাথে তার কথা হয় ফেসবুক ফ্রি মেসেঞ্জার সার্ভিসের মাধ্যমে। কেমন আছেন জিজ্ঞেস করতে জানালেন দুশ্চিন্তায় আছেন, কারণ তিনি জানেন না কবে এই আটকে পড়া দশা থেকে মুক্তি পাবেন। যোগাযোগ ব্যবস্থা সীমিত থাকায় বহির্বিশ্বের খবর খুব একটা পাচ্ছেন না, যুদ্ধের বিস্তারিত খুব কমই জানতে পারছেন। তবে আশেপাশে যুদ্ধ বিমান উঠতে দেখছেন তিনি। যেদিন যুদ্ধ বিমান প্রথম বেঁধেছে সেদিন আকাশ থেকে বোমা ফেলতে দেখেছেন। যে বন্দরে আটকা পড়েছেন তারা সেই অলবিয়ার আশেপাশে রোববার তারা অনেক বিস্ফোরণের শব্দ পেয়েছেন। এসব কারণে তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। জাহাজের ইন্টারনেট সংযোগ বারবার ব্যবহার করতে মাঝে মাঝে বাংলাদেশি পরিবারের সদস্যদের যোগাযোগ করতে পারছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন রহমান। তিনি জানান, শিপিং কর্পোরেশন অফ বাংলাদেশ সরকারের তরফ থেকেও ক্যাপ্টেনের সাথে যোগাযোগ হচ্ছে, কিন্তু কিভাবে এই অবস্থা থেকে মুক্ত হবেন তা এখনো জানেন না। বিবিসির শাহনেওয়াজ রকিকে রহমান আরো বলেন, জাহাজে যে খাবার মজুদ আছে তা দিয়ে সব কূপ 40 দিন পর্যন্ত টিকে থাকা সম্ভব হবে। খাবার পানি আছে প্রায় 100 টনের বেশি, তাই আপাতত খাবার ও পানি নিয়ে চিন্তা করছেন না। যত দুশ্চিন্তা, দেশে ফিরতে পারবেন তো? সীমিত ইন্টারনেট সংযোগের কারণে তার সাথে খুব বেশি আলাপ করা সম্ভব হয়নি, তবে বিদায়ের আগে তিনি আকুতি জানান, দেশে ফিরতে চাই। কি অবস্থা জাহাজটির? গত 26 জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে এবং তুরস্কের ইরেগলি শহর হয়ে 22 ফেব্রুয়ারি ইউক্রেনের অলবিয়া বন্দরের বহির্গনগরে পৌঁছায় বাংলার সমৃদ্ধি। জাহাজটি বন্দরে পৌঁছানোর পর দিন ইউক্রেন রাশিয়ার হামলা শুরু হয়। জাহাজটি ইউক্রেন থেকে সিরামিক ক্লে নিয়ে ইতালির রেভেনা বন্দরে যাবার কথা ছিল। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক পীযূষ দত্ত বলেছেন, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজ এবং এর নাবিকেরা নিরাপদে আছেন।